নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। এই রেসিপিটা আমার শাশুড়ি মাই রান্না করবেন, কারণ উনি এই রেসিপিটা খুব ভালো রান্না করেন। আচ্ছা বলুন তো, এটা দেখে কি মনে হচ্ছে এটা কি হতে পারে, বলতে পারবেন? আসলে এটা হচ্ছে শুটকি মাছ, লইট্টা শুটকি। অনেকে লোটে শুটকিও বলে, অনেকে লইট্টাও বলে। তো যাই হোক, তো এই মাছগুলোকে প্রথমে ছোট ছোট করে টুকরো করে জলের মধ্যে, নর্মাল জলে 1.5 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে, তাহলে মাছগুলো একটু সফট হয়ে যাবে। আমি ভেবেছিলাম আপনাদের কাটাটা দেখাবো, কিন্তু শাশুড়ি মা কোন ফাঁকে কেটে ফেলেছে তাই সরি, দেখাতে পারলাম না। কিছুই না, জাস্ট মাথাটা বাদ দিলেই হয়ে যায়। তো আমি প্লেটে ওই 1.5 ঘন্টা রাখার পর শুটকি মাছগুলো যখন নরম হয়ে গেছে, সেগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। তো এখানে কি কি লাগছে সেটা দেখিয়ে দিচ্ছি। পরিষ্কার করে নেয়া লইট্টা শুটকি, পেঁয়াজ লাগছে, আলু লাগছে, রসুন লাগছে, আর কিছু কাঁচা লঙ্কা লাগছে। তো এইগুলো দিয়েই আমাদের রান্না শুরু হবে। প্রথমে কড়ার মধ্যে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, কারণ এই তেলে প্রথমেই আমরা মাছগুলোকে ভালো করে ভেজে নেব। আর হ্যাঁ, এই মাছগুলোতে কিন্তু কোনো রকম হলুদ আর লবণ দেবেন না, কারণ এই মাছগুলো আগে থেকেই একটু লবণাক্ত হয়, তো তাই জন্য আলাদা করে নুন দেওয়ার লবণ দেওয়ার দরকার নেই। এবার মাছগুলো আমার শাশুড়ি মা ভালো করে ভেজে নেওয়ার জন্য কড়াই দিয়ে দিল গরম তেলেতে। আর এই রান্নাটা রাইস অ্যান্ড অয়েল তেল দিয়েই রান্নাটা হচ্ছে। ভালো করে ভাজা ভাজা হয়ে যাবার পর আস্তে আস্তে আমার মা উল্টে নিচ্ছে। তো মাছগুলো এক সাইড ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর উল্টে নিলেই হয়ে যাবে, আর এক সাইড ভালো করে ভেজে নেওয়ার জন্য খানিকক্ষণ রাখতে হবে। এবার যেই এগুলো মাছগুলো ভাজা হয়ে গেল, মা এগুলো একটা পাত্রে তুলে রাখছে। কড়াতে যে তেলটা থাকছে সেটাতেই মাছটা রান্না হবে। এই তেলের মধ্যে আলু আর পেঁয়াজগুলো মা দিয়ে দিচ্ছে একটু ভাজা হওয়ার জন্য। বাঙালদের এই শুটকি মাছটা খুবই প্রিয় মাছ, তাই বাঙালরা প্রায়শই এই শুটকি মাছটা খেয়ে থাকে। তো আমার শাশুড়ি মা আর হাজব্যান্ডের এটা খুবই প্রিয় একটা খাবার। তো মা এবার পেঁয়াজ আলুগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছে, আর এই ফাঁকে মা যে রসুনগুলো নিয়েছিল সেগুলো ভালো করে থেতো করে বেটে রাখছে, আর এই কাঁচা লঙ্কাগুলো এই আলু পেঁয়াজ ভাজার মধ্যেই দিয়ে দিচ্ছে। দিয়ে ভালো করে ভাজা ভাজা করবে, যেমন ভাবে ঠিক আলু পেঁয়াজ ভাজে ঠিক সেই রকম ভাবে। তো দেখতে থাকুন রান্নাটা কেমন হচ্ছে, আর অবশ্যই আপনারা কিন্তু ট্রাই করবেন, দেখবেন খুব একটা খারাপ লাগবে না। এবার একটু লবণ দিয়ে দিল, যাতে আলু পেঁয়াজগুলো একটু ভালো করে সফট হয়। এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। এতে মশলা বলতে শুধু হলুদ আর লবণটাই লাগে, আর কেউ যদি চান একটু গুঁড়ো লঙ্কা ইউজ করবে তো করতে পারেন, কিন্তু আমার শাশুড়ি মা যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে করে তাই কাঁচা লঙ্কা দিয়েই করছে রান্নাটা। আর এর মধ্যে এবার যে রসুনটা বেটে রেখেছিল সেটা দিয়ে দিল, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এই জিনিসটা ভালো করে ভেজে নিচ্ছে। বেশ অনেকক্ষণ ধরে কিন্তু ভাজতে হবে এটা। এটা মোটামুটি ভাজা হয়ে এসেছে, এবার যে শুটকি মাছগুলো ভেজে রেখেছিল সেইগুলো এটার ভেতর দিয়ে দিল, এই আলু পেঁয়াজ ভাজার ভেতর। এবার এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছে। বেশি আবার নাড়াচাড়া করলে, যেহেতু মাছগুলো আগে থেকে ভাজা আছে আর খুব সফট টাইপের হয়, গুঁড়ো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে,
তাই জন্য বেশি নাড়াচাড়া করবেন না। এবার মা অল্প করে একটু জল অ্যাড করে দিল এতে, যাতে এটা ঝোলঝোল না হয়, এটা একটু কষা টাইপের মাখা মাখা হবে। তো দেখতে থাকুন রান্নাটা কেমন হচ্ছে। এবার ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ করার পর এবার ঢাকাটা খুলে মোটামুটি রান্নাটা হয়েই এসছে। আরেকটু শুকিয়ে নিলেই মোটামুটি রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। আর কিছুই না, ব্যাস হয়ে গেল লোটে শুটকি বা লইট্টা শুটকি, যেটাই বলবেন। এবার সার্ভ করার জন্য একটা পাত্রে নিয়ে নেওয়া হলো। গরম ভাতের সাথে এইটা মিশে খেলে আর কিছু লাগবে না। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই ট্রাই করে দেখবেন। ধন্যবাদ, নমস্কার।